আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটি খুবই সুন্দর একটি শাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন তাহলে দেখে আসা যাক এই শাড়িটা আমি কীভাবে তৈরি করেছি। আমরা আজকে যে শাড়িটা তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে কি নরেন আফরোজের পরা এই শাড়িটা। তো আমাকে এটা কাস্টমার দিয়েছে, কাস্টমাইজ করা ডিজাইন ছিল এটা। আমি এখানে এই শাড়িটা করার জন্য আমি ফার্স্ট টাইম ফ্রেমের মধ্যে শাড়িটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর এখানে আমি একটি বাটিতে এনকে বাইন্ডার আর হলুদ রং দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এটা ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়েছি। এরপর আমি একটুখানি সবুজ যে অ্যাক্রামিন র কালার থাকে সে কালারটা দিয়ে আমি এখানে সবুজ কালারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু ডিপ সবুজ করব, বেশি ডিপ না, মানে যেটা নর্মালি আমাদের সবুজ রং থাকে সেই সবুজটাই আমি দিয়ে রাখছি। কাপড়ের ওয়াশ করার সময় হাফ সিল্কের কাপড়ে ওয়াশ করার সময় রংটা একটু গাঢ় করে মিক্স করতে হয়, কারণ হচ্ছে কি যখন আমরা কাপড়ে দিই সেটা অনেক সময় হালকা হয়ে যায়। এরপর এখানে আমি বোতলের মধ্যে বাইন্ডার আর পানি মিক্স করে রেখেছি। আমার কীভাবে আমি ওয়াশ পেন্ট করি এরকম আমার অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এটা কাজ করার আগে এটা মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে নিয়ে তারপর ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে নিচ্ছি। আমি এই কাজটা যখন করেছি তখন ফ্যান অফ করেই করেছি। ফ্যান অফ করার কারণ হচ্ছে একটাই, যে আমরা যেখানে এখানে রং কিছু মিক্স করে রেখেছি সেই রঙগুলো শুকিয়ে যাবে, আর বাতাস রঙের মধ্যে যদি বাতাস প্রবেশ করে তখন কিন্তু রং ভালো থাকে না। তো সেজন্য আমরা ফ্যানটা অফ করে দেই। এরপর আমি এখানে ভালোভাবে ব্রাশ দিয়ে সম্পূর্ণটা ভিজিয়ে দিচ্ছি, বেশি ভিজাচ্ছি না, জাস্ট একটু একটু, মানে হালকা যে ভিজাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি মাঝখানে যে সবুজ কালার উপরের অংশের, মানে যে একেবারে ফার্স্ট টাইম হলুদ কালার দিয়ে আমি একটা স্টেপের মতো চিকন একটা স্টেপ দিয়ে দিয়েছি। এখানে আমি সুন্দরভাবে সম্পূর্ণটা ভালোভাবে এটা রং লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশটা একটু কয়েকবার আপনার ব্রাশ করে দিলে দেখা যাচ্ছে কি পানির সাথে রংটা কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে বসে যায়। আর আপনারা যদি রং দেওয়ার পর ব্রাশটা কম করেন তখন কিন্তু দেখা যাচ্ছে রঙের সাথে রংটা কিন্তু কাপড়ে বসবে না, তখন শুকানোর পর সেটা একেবারে বিভিন্ন জায়গায় চাকা চাকা দেখা যাবে, কোথাও বেশি কোথাও কম এই ধরনের একটা দেখা যাবে। তো সেজন্য আমি সুন্দরভাবে এটা দিয়ে দিয়েছি, রংটা সুন্দরভাবে দিয়ে আমি এটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আর যারা একেবারে নতুন, যাদের কাছে এই ধরনের কেমিক্যালগুলো থাকে না, তারা চাইলে ফার্স্ট টাইম পানি দিয়ে ভিজিয়ে তারপর যে রঙগুলো থাকে অ্যাক্রামিন, মানে রেডি কালারগুলো থাকে ওই কালারগুলো দিয়ে আপনারা জাস্ট অল্প পরিমাণ এভাবে ব্রাশের মানে মাথায় একটু পরিমাণ রং নিয়ে সেটা ব্রাশ করে দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর ব্রাশ করার সময় অল্প অল্প করে পানি নেবেন, কারণ রঙের মধ্যে দেখা যাচ্ছে পানিটা তেমন থাকে না, ওভাবে করে ব্রাশ করে নিতে পারেন। যেটা আমরা রেডি কালার দিয়ে ব্রাশ করতে চাই সেটা দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারবেন। ফার্স্ট টাইম একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর আপনারা রংটা নিয়ে ব্রাশের মধ্যে নিয়ে এভাবে করে বারবার ব্রাশ করে করে কিন্তু রেডি কালার দিয়ে আপনারা ব্রাশটা করে নিতে পারবেন। আমি এখানে হলুদ ব্রাশ করার পরে আমি এখানে নিচে যে সবুজ আছে সেটাও আমি করে নিচ্ছি। আমি এই কাজটা করা মানে খুব দ্রুতই করেছি, কারণ হচ্ছে কি একটা রঙের সাথে একটা রং মিক্স হয়ে যাচ্ছে, মানে এটার মধ্যে যখন আমরা পানি দেই স্বাভাবিক উপরের রঙগুলো নিচের রঙের সাথে বেশি মিক্স হয়ে যাচ্ছে। তো যার কারণে আমি এই কাজটা করার পরপরই ফ্যানটা ছেড়ে দিয়েছি। আমি এখন সুন্দরভাবে এটা হলুদ আর সবুজের মধ্যে এটা ভালোভাবে ব্রাশ করে এখানে একটা টিয়া কালার টাইপসের একটা কালার আসবে। এই ব্রাশিংটাই হচ্ছে মেন, এই ব্রাশ যত বেশি ব্রাশ করবেন তত বেশি সুন্দর ফিনিশিং আসবে। এতে দেখা যাচ্ছে কি কাপড়ের ফিনিশিং যখন আপনি ভালো করে দিবেন তখন কিন্তু শুকানোর পরে অনেক সুন্দর ফিনিশিংটা চলে আসবে।
এই তো দেখুন আমার দুইটা কালারের মধ্যে মানে কেমনটা ফিনিশিং ছিল আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এভাবে করে আমি বাকি কালারগুলো দিয়ে দিব, বাকি কালার যে অরেঞ্জ কালার এবং আকাশি কালার থাকে সে বাকি কালারগুলোও আমি দিয়ে দিয়েছি। দেখুন একটা কালারের সাথে একটা কালার কিন্তু খুব ফিনিশিংটা ভালোই ছিল। এখানে মাঝখানে কিন্তু অরেঞ্জ কালারের সাথে হলুদ কালারটা মিশে যাচ্ছে, তো যার কারণে আমি কাজটা তাড়াতাড়ি শেষ করে ফ্যানটা ছেড়ে দিয়েছি, কারণ ফ্যানে যদি শুকিয়ে যায় তখন কিন্তু আর কালারটা একটা সাথে একটা লেগে যাবে না। এরপর শাড়ির মধ্যে মাঝখানে একটা সূর্যের মানে চাঁদের মতো ছিল, তো চাঁদটা আমি দিয়ে দিয়েছি। চাঁদটা কিন্তু আমি একটা ফিনিশিং করে দিয়েছি, ফার্স্ট টাইম আমি সাদা দিয়ে এরপর মাঝখানে মানে সাদাটা দেওয়ার পরে এরপর মাঝখানে একটু পরিমাণ আকাশি কালার যেটা ছিল ওটা নিয়ে তারপর নিচে একটু পরিমাণ অরেঞ্জ কালার নিয়ে সাদার সাথে ব্রাশ করে ভালোভাবে সেটা মিক্স করে দিয়েছি। আপনারা আশা করি ছবির লাস্টে দেখে কিন্তু বুঝতে পারবেন যে আমি চাঁদটা কীভাবে করেছি। চাঁদটা হচ্ছে কি মানে এটা ঝাপসে মানে চাঁদটা মাত্র দেখা যাচ্ছে উঠতেছে এই টাইপসের একটা কিছু থাকবে। তো ফাইনালি আমার ব্রাশ এবং চাঁদটাও আঁকা শেষ। এরপর যে নিচে সবুজের ঘাসের মানে কিছু ফুলের মতো ছিল সরিষা ফুলের মতো সেগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর আপনারা এই ধরনের কালেকশনগুলো যদি নিতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন, আমাদের পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো ধরনের ডিজাইন আপনারা কিন্তু নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমি শাড়ির মধ্যে যে ঘাস সবুজ ফুলগুলো থাকে সবুজ আর হলুদ সরিষা ফুলের মতো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওতে দেখে তেমন ভালো আসতেছে না, কারণ হচ্ছে কি মানে রাতের বেলার ভিডিওর ক্যামেরা তেমনটা বোঝা যায় না। তো আসলে কিন্তু শাড়িটা অনেক বেশি সুন্দর আসছে, কালারফুল ছিল, এগুলো আসলে বাহিরে গেলে যখন পরে যাই তখন কিন্তু অনেক সুন্দর আসে। তো এইভাবে করে আমি যেভাবে আঁচলের কাজ করেছি সেমভাবে কিন্তু কুচির কাজগুলো করে ফেলবো। আঁচলের কাজের সাথে কিছুটা কুচির কাজের মিল ছিল, তো এখানে আমি সবুজ ঢালগুলো আঁকার পরে এখন আমি সরিষা ফুলের মতো জাস্ট একটা তুলি দিয়ে এরকম করে দিচ্ছি, কারণ সরিষা ফুলগুলো মাত্র মানে ছোটো ছোটো ফুলের মতো ছিল হলুদ, ওখানে কিন্তু কোনোভাবে ফুল ছিল না, জাস্ট এরকম করে আঁকাবাঁকা করেই ছিল। তো আমি ওভাবে করে মিল রেখে কাজটা করেছি। আমার কালেকশনটা বা আমার ডিজাইন করা ডিজাইনটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি ভিডিওর শেষে কিছু পিকচার অ্যাড করে দিব যে এই শাড়িটার ফাইনাল লুকটা কেমন ছিল, সেটাও আমি লাস্টে ভিডিও লাস্টে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওটা যারা দেখা যাচ্ছে এই ধরনের কাজ শিখতে চান তারা কিন্তু না টেনে দেখাটাই ভালো, কারণ এখানে এই আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে অনেক কিছুই আমি আপনাদেরকে শেয়ার করি। তাহলে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।